কাঁচামরিচের রসগোল্লা তৈরির রহস্য উদ্ঘাটন। স্বাদ নিতে যেতে পারেন হাজীগঞ্জ বাজারের ওয়েলকাম সুপার শপে। মনিরুজ্জামান বাবলুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নুরুন্নাহার নিশি। সারা দেশে যখন হইচই ফেলে দিয়েছে কুমিল্লা ও ঢাকায় কাঁচামরিচ, আম ও খেজুরের গুড় সহ বিভিন্ন স্বাদের রসগোল্লা, তখনই হাজীগঞ্জ বাজারে ওয়েলকাম সুপার শপেও নিয়ে এলো কাঁচামরিচের স্বাদের এই রসগোল্লা। প্রতিষ্ঠানটি শুক্রবার সকাল থেকে বিক্রি শুরু করেছে বিভিন্ন স্বাদের এই রসগোল্লা। মিষ্টির জগতে কাঁচামরিচের ঝাঁজে সবুজ রঙের রসগোল্লা তৈরি ও বাজারজাত করে মিষ্টি প্রেমীদের মাঝে ঝড় তুলতে চান এই সুপার শপ। যারা কম মিষ্টির রসগোল্লা খেতে পছন্দ করেন তারাই এই মরিচ রসগোল্লার প্রধান ক্রেতা। শুক্রবার 30 কেজি মিষ্টি দিয়ে বিক্রি শুরু করা হয়। সাধারণ রসগোল্লার চেয়ে কাঁচামরিচের রসগোল্লার দামও একটু বেশি হওয়ায় প্রতি পিস 20 টাকা ধরে বিক্রি শুরু করে ওয়েলকাম সুপার শপ। শুক্রবার সকালে ওয়েলকাম সুপার শপে গিয়ে দেখা গেল নতুন স্বাদের এই রসগোল্লা ক্রেতাদের আগ্রহ ভরে কিনে নিতে দেখা গেছে। কাঁচামরিচের রসগোল্লার বিষয়টি গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ওয়েলকাম সুপার শপের কারখানায় গিয়ে দেখা গেল রসগোল্লা ছানার সঙ্গে কাঁচামরিচ মিশিয়ে চিনির শিরায় ডুবানো হয় এবং তৈরি করা হয় সবুজ রঙের রসগোল্লা। নতুন রকমের এই রসগোল্লা মুখে দিলেই প্রথমে মিষ্টি, তারপর ধীরে ধীরে জিহ্বায় ঝাল স্বাদ পাওয়া যায়। ক্রেতা সহমুখ জুয়েল বলেন, রসগোল্লা খেতে বেশ পছন্দ করি, কাঁচামরিচের রসগোল্লার কথা শুনে কিনতে এসেছি এবং খেয়েছি আসুনেই মজার রসগোল্লা। অন্যান্য মিষ্টির চেয়ে এটা কিন্তু স্বাদটাই আলাদা এবং ফ্লেভার দেখতেও সুন্দর। কালারটা যেহেতু সবুজ, আমরা সবুজ রঙটাকে খুব বেশি পছন্দ করি যেহেতু এটা কাঁচা রং, অন্যান্য মিষ্টির চেয়ে অনেক ভালো। প্রথমে মিষ্টি, পরে আস্তে আস্তে ঝাল লেগেছে। ঝাল ফ্লেভারের নতুন ধরনের সবুজ রঙের মিষ্টি হওয়ায় দিনে দিনে এর চাহিদা বাড়বে বলে প্রত্যাশা করেন ওয়েলকাম সুপার শপের কর্তৃপক্ষ। নতুন আইটেম অবশ্যই আসবেন, ওয়েলকাম সুপার শপে এসে দেখে যাবেন, খেয়ে যাবেন, টেস্ট করে যাবেন, অবশ্যই অনেক ভালো। সকাল থেকে নতুন আসছে, আজকে লঞ্চ হয়েছে, সকাল থেকে পর্যন্ত অনেক 20-25 কেজির মতো সেল অলরেডি হয়ে গিয়েছে, অর্ডারও আসতেছে। তো পপুলার বিরিয়ানি নিউজের সকল দর্শকদেরকে আমি এটাই বলতে চাইব যে অবশ্যই আসবেন, ওয়েলকাম সুপার শপে এসে নতুন মিষ্টি একটু হলো ট্রাই করে যাবেন, খেয়ে যাবেন, দেখে যাবেন এটা টেস্টটা কেমন। কাঁচামরিচের মিষ্টির নতুন আবিষ্কার, অবশ্যই আসবেন। কথা হয় এমন মিষ্টি তৈরির কারিগরের সাথে, তিনি বলেন গত 10 বছর ধরে মিষ্টি তৈরির কাজ করেন, এখন মিষ্টির জগতে আরো নতুন কিছু করার উদ্দেশ্যে এবং ক্রেতাদের ব্যতিক্রম কিছু খাওয়ানোর আগ্রহ থেকে কাঁচামরিচের রসগোল্লা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ঝাল স্বাদের নতুন ধরনের এই রসগোল্লা হাজীগঞ্জে এই প্রথম। আমি আইনাল হক, আমি বিগত 10 বছর যাবৎ মিষ্টি তৈরি করতেছি, কিন্তু আমি এই প্রথম হাজীগঞ্জ ওয়েলকাম সুপার শপে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ। এই প্রথম আমি কাঁচামরিচের রসগোল্লা আপনাদেরকে দিয়েছি। আমি করি অনেক আইটেমের মিষ্টি, নানা রকমের মিষ্টি তৈরি করি, কিন্তু এই কাঁচামরিচের রসগোল্লা এই প্রথম ডিফেন্ট কিছু হাজীগঞ্জে আপনারা ওয়েলকাম সুপার শপে পাবেন। আমরা তৈরি করেছি এই প্রোডাক্টটা, কীভাবে তৈরি হয়, কীভাবে তৈরি হয়েছে আপনারা তো দেখেছেন, এবার আপনারা খেয়ে স্বাদ উপভোগ করুন। অন্য জায়গায় কাঁচামরিচের রসগোল্লা কুমিল্লাতে ভাইরাল হয়েছে, আপনারা তা দেখেছেন, তো ওইখান থেকে কিছু ভিডিও ফুটেজ দেখি, দেখার পরে দিয়ে ওইগুলো সংগ্রহ করি, সংগ্রহ করে আমি নিজের দ্বারাই, নিজের অভিজ্ঞতা দ্বারাই তৈরি করেছি। এখন আপনারা খেয়ে ওয়েলকাম সুপার শপে আসেন, আসে স্বাদ গ্রহণ করেন কিরকম হয়েছে আমাদের মিষ্টি। বিভিন্ন স্বাদের এই রসগোল্লা খেতে যতটা মজাদার এবং সুস্বাদু, তেমনি খাবারের পর হাত ধোয়া ও পরিচ্ছন্নতা বজায় এবং শিশুদের নাগালের বাহিরে না রাখলে ঘটতে পারে বিপত্তি। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।